You think that shop work? He একা একা করতেছে সো ইউ টিটা আর সোয়াগ গা এ হালার করে হালা হে বয় ওই বাঙালি বয় হালার পু কিয়া বলতা হে হালার করে হালা নিশ্চয় সাহ বীরে বকা দিছে ওরা কিছু বলছে হালাই মনে বকা দিছে স্যার হ্যাঁ হালার করে হালা মানে আপনি অনেক বড় লোক ও আচ্ছা হালার করে হালা মানে বড় লোক স্যার জি স্যার ওই কথা তাহলে আমি কে হালার করে হালা আমার 14 গুষ্টি আর কত বড় হালার করে হালা জি স্যার তাদের টাকায় তো খালি ছিনিমিনি করে ওকে থ্যাংক ইউ জব করো ওয়ার্ক 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 প্লিজ ওয়ার্ক গো টু দা ইওর আমি উল্টা পাম দিয়ে ঢুকাই দিচ্ছি আমি বলছি স্যার হালার ফু হালা হইলো মানে আপনি অনেক বড় লোক বন্ধু আজকে স্যার আরে বাস দিছি কি বল ওই ওই আলা ওখানে কিছু দন দিছে হালাই দিছে স্যার আরে বকা হালার ঘরে হালা বেটা আপনি অনেক বড় লোক কি কয় আরে আমি কি আর হালার করে হালা আমার চৌদ্দ গোষ্ঠী আর কত বড় হালার করে হালা অনেক কষ্ট এই যে তোর কাছে আইসে তুই যদি কইতিস হ্যাঁ আমার বয়া দিছে তাহলে কি লইলে আমার চেচ্চালাই লইলে আমার বাইয়ের গায়ে হাত দি লইলে কাজই করতে পারলেন দেখ বন্ধু সবচেয়ে বড় মায়ের ইচ্ছে কথার মায়ের আজকেও স্যারের যে কথাটা বললো স্যারে তো বাংলা ভাষা বোঝে না আবার আমার কাছে জিগাইছি যদি আমি বলতাম যে স্যার আপনারে গালি দিছে তাহলে কিন্তু ওর অবস্থা খুব করুণ হইতো বন্ধু দেখতে স্যারে ওর বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন কাজ দিয়ে ওর মানে মানসিকভাবে অসুস্থ বানায় ওর কাজই করতে পারতো না ওরে তো ইমন এক ইঞ্জেকশন মারতো ওর লাইফটাই বাদ করে দিত ওই যে আমাদের পয়সাল বন্ধু আছে না হয়তো মানে কি একটা কথা জানি স্যারের ব্যাপারে কইছিল এটা কানে কিভাবে শুনছে ও আর এখানে চাকরি করতে পারে না ওরে তো পাড়ায় দিছে একরে বুঝছো এই জন্য আমাদের মাঝে আমরা যারা প্রবাসী আছি আমরা তো একটু ধৈর্য সহকারে একজন আরেকজন কথা বাতায় চলা ফিরাই যদি একটু হেল্প করি তাহলে আমাদের কাজ করে মজা পাবো এবং অনেক শান্তি পাবো সবাই মিলেমিশে কাজ করতে পারবো তাহলে আজকে থেকে আমরা কথা দিই আমরা সবাই মিলেমিশে চলবো কেউ বিরুদ্ধে কেউ ফিন মারবো না আন্তরিকতা সহকারে কাজ করবো ওকে ওকে তো যাই লো আয়